হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদেই আছেন। আমরাও ভালো আছি। এই যে ব্লগটা হচ্ছে গিয়ে গতকাল রাত থেকেই শুরু করেছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে চিকেন কিমা, আর এই কিমাটা দিয়ে আজকে হচ্ছে অন্থন বানাবো। চিকেনটাকে, এই যে আমি চিকেনের বেস্টের পিস নিয়েছি, সেটা নিয়ে এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরকম হয়েছে, একদম মিহি হয়ে গিয়েছে। এখন এখানে অ্যাড করব হচ্ছে গিয়ে গাজর। গাজরটাকে আমি একটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আর অন্থনের মধ্যে গাজরটা দিলে আমার কাছে খেতে ভালো লাগে। কেউ চাইলে এখানে বাঁধাকপিও অ্যাড করতে পারে, কিন্তু আমি শুধু গাজরটাই দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, তারপর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আর এই যে এটা হচ্ছে পেঁয়াজকলি। এটা আমাদের ছাদের গাছ থেকে নিয়ে আসা হয়েছে, সেজন্য এরকম চিকন, মানে ছোট ছোট পেঁয়াজকলিটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে চিনি দিয়েছি, খুবই সামান্য পরিমাণে, এটা দিলে টেস্টটা বাড়ে আর কি। দিয়ে দিচ্ছি সয়া সস, তারপর এখানে দিয়ে দিলাম এখন টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা দিলে যে কোনো জিনিসেরই একটা ভালো ফ্লেভার পাওয়া যায়, মানে স্বাদ হয় আর কি, রেস্টুরেন্টের মতো। দিয়ে দিয়েছি গোলমরিচ, তারপরে লবণ পরিমাণ মতো, দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমি হাত দিয়ে করছি, আমার কাছে মনে হয় হাত দিয়ে করলে এটার মিক্সটা ভালো হয়। এই যে আমি এখানে এখন শীটটা রেডি করব, মানে এটা আমি আগে এই যে এরকম শীট রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কি পরিমাণে পাতলা। এই যে এর আগে আমি এই অন্থনে শীট বা চামুচা শীট এটা কীভাবে করে স্প্রিং রোলে, সেটা মানে দেখিয়েছিলাম আমার আরেকটা ব্লগে, তাই এটা দেখালাম না। এটা আমি জাস্ট এখন সাইডগুলি কেটে নিচ্ছি, এই যে এভাবে করে এটাকে স্কোয়ার করে কেটে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমার শীটটা কি পরিমাণের পাতলা হয়েছে। অন্থন, স্প্রিং রোল, এগুলো শীটগুলি যতই পাতলা হয় সেটা খেতে ততই ভালো হয় আর কি, অনেক ক্রিস্পি হয়। যদিও ওই শীটটা মানে রেডি করা একটু কষ্টকর, তারপরও যদি ঘরে করা যায় তাহলে সেটার মানে ইয়েটাই তো অন্যরকম, তাই না? কিনে তো সব কিছুই পাওয়া যায়। এখন আমি এক এক করে অন্থনগুলি বানিয়ে নেব। কেউ চাইলে পুরটা একটু ভেজে নিতেও পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে অন্থনের ইয়েটা এই যে এরকম কাঁচা দিলেই ভালো লাগে আর কি। আর এটা যেহেতু শীতটা অনেক পাতলা, তাই এটা হতে বেশি সময় লাগে না, অন্থনটা হতে হয়তো 5 মিনিট সময় লাগে। এখানে আমি আবার একটা জিনিস স্কিপ করে গিয়েছি, সেটা হচ্ছে আমি অন্থনের মধ্যে ডিম দিয়েছিলাম, অর্ধেক ডিম দিয়েছি। আজ আর হচ্ছে গিয়ে পেঁয়াজ রসুনের পেস্ট দিয়েছি, সেটা আমার স্কিপ হয়ে গিয়েছে, যে আমি কিমাটার ভিতরে মানে যে ইয়েটা পুরটা করেছি সেটার মধ্যে মাখানোর সময় দিয়েছি আর কি। আর বাকি অর্ধেকটা ডিম দিয়ে আমি এখানে সিল করে নিচ্ছি। এই যে ডিমও কিন্তু ভালো সিল হয়, আমি যদি সম্পূর্ণ ডিমটা এখানে দিয়ে দিতাম তাহলে এটা পাতলা হতো, সেজন্য আমি সম্পূর্ণ ডিমটা দিলাম না, তাই অর্ধেক দিয়েছি। আর বাকি অর্ধেকটা দিয়ে আমি এভাবে করে সিল করে নিচ্ছি। এই যে এভাবে করে আমি সম্পূর্ণ অন্থনগুলি বানিয়ে নিচ্ছি, আর ডিমের এই সিলটাও অনেক ভালোভাবেই থাকে। আবার কেউ চাইলে এখানে ময়দা দিয়েও সিলটা করে নিতে পারে আর কি। আর দেখতে পাচ্ছেন আমার শীটটা কি পরিমাণে পাতলা হয়েছে, এই যে। আর পাতলা হওয়ার কারণে এটা ভাজার পর অনেক বেশি ক্রিস্পি হবে, এটা খেতেও অনেক মজা হবে। আমরা রেস্টুরেন্টে খাই যে সেটার এই সাইডের ইয়েটা ওরা অনেক বড় রাখে, ভিতরে পুরটা অনেক অল্প একটু দেয়, আর আমরা যখন বাসায় রেডি করছি তখন পুরটা একটু বেশি করে দিলেই ভালো, মানে খেতে মজা হবে আর কি। সেজন্য আমি পুরটা একটু বেশি করেই দিচ্ছি। আর এই যে আমি এভাবে করে সবগুলি অন্থন বানিয়ে নিচ্ছি। আর কালকে আরও অনেকগুলি কাজ আছে, অনেকগুলি জিনিস রেডি করতে হবে, সেজন্য আজকে রাতে শুধু অন্থনটাই করছি। বাকিগুলি বাকি কি কি করছি সেটা কালকে আপনাদের সাথে শেয়ার করব। আর এগুলি কেন রেডি করছি, কোথায় পাঠানো হবে, সেটাও আপনারা আরেকটা ব্লগে ইনশাল্লাহ দেখতে পারবেন। আর এই যে এখানে আরেকটা অন্থন তৈরি করছি, এখানে এই রুটিটাকে আমি মানে অন্থনের এই শীটটাকে আমি কাটিনি, এটা যেভাবে রুটির মতো করেছিলাম গোল ওভাবেই আছে।
আর এভাবেও করেও করা যায়। দেখতে পাচ্ছেন আমি এভাবে করে নিচ্ছি। এই যে আমার এই শীটটা একটু বেশি পাতলা হয়েছে, আর আমার নখের কারণে ওই সাইডে একটু এই যে ছিঁড়ে গিয়েছে, যেহেতু আমার হাতে নখ আছে, তাই এটাকে খুলে আরেকটা রেডি করব, তা না হলে এটা তেলের মধ্যে দিলে বের হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন গোল রুটির মতো করলে এগুলি এরকম হবে। মানে অন্থনের তো অনেক শেপ দেয়া যায়, তাই না? যে যে এরকম পছন্দ করে, যার যেটা ভালো লাগে সেভাবেই অন্থনের শেপটা দিতে পারে। আমার কাছে অন্থনটা সবচেয়ে বেশি ভালো লাগে, মানে যখন বাসায়, মানে রেস্টুরেন্ট হোক আর বাসায় হোক, স্যুপের সাথে অন্থনটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে আর কি। এই যে আমি সবগুলো অন্থন এভাবে করে বানিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন একটা ট্রের মধ্যে নিয়ে নিয়েছি, সবগুলো অন্থন বানানো হয়ে গিয়েছে। আর আমি অন্থনগুলো একটু বড় সাইজের করে বানিয়েছি, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। যেহেতু আমি ভিতরে পুরে, মানে পুরের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তাই জন্য আমার এই যে অন্থনগুলো একটু বড়ই হয়েছে। এখন আমি অন্থনগুলোকে রেখে দিব ডিপ ফ্রিজে। এরপর এটা যখন হালকা শক্ত হয়ে যাবে, তখন এটাকে এয়ারটাইট বক্সে ঢুকিয়ে রেখে দেওয়া যাবে। এই যে আমি এখন এটা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, এতে করে এটা শক্ত হয়ে যাবে। আর এখনকার মতো ক্যামেরাটা অন করছি, সকালে আবার অফ করছি, সকালে আবার অন করব। এটা হচ্ছে সকালবেলা, কালকে সারা রাত আরুষা আব্বু আর আম্মুকে একটু ঘুমাতে দেয়নি, ওর শুধু বমি বমি লাগছিল। আর হচ্ছে বমি করছে না, কিন্তু বলছে বমির ভাব আর হচ্ছে পেটে ব্যথা, এটার জন্যই। এর আগে ডাক্তার যে ওষুধ দিয়েছিল, আমি এখন ফার্মেসিতেই আসলাম। সকালে তো আব্বু অফিস চলে গিয়েছে, এখন ওর জন্য ওষুধ নিব। সারারাত আব্বু আর আম্মুকে একটু ঘুমাতে দেয়নি, ও যেহেতু আম্মু আব্বুর কাছেই থাকে, সারারাত শুধু বমি করবে বলে উঠেই আছে, আর পেটে ব্যথা। আর এটা মেইনলি হয়েছে ওর গ্যাস্ট্রিকের কারণে, মানে ও খায় না ঠিকভাবে, ও অনেক পরিমাণে পেটে মনে হয় গ্যাস হয়ে গিয়েছে সেজন্যই। আর ওকে ডাক্তার যে ওষুধগুলি দিয়েছিল, যে কি মোটিগার্ড, তারপরে হচ্ছে গিয়ে আর কি দিয়েছিল, ভিসেট দিয়েছিল, এই যে মোটিগার্ড ভিসেট আর হচ্ছে একটা ওষুধ দিয়েছিল, সেটাই নিয়ে আসলাম। তারপর আসলাম এখানে ডাবের, এখানে আসছি, ডাব নিয়ে গিয়েছিল, সেটা শেষ হয়ে গিয়েছে। ও স্যালাইনটা অত খেতে চায় না, ডাবের পানিটা একটু খায়, তাই জন্য এখন ডাব নিয়ে যাব। তাই ডাব কিনতে আসলাম এখন, ওষুধ কেনা শেষ। আর এই যে ডাবওয়ালা ভাই হচ্ছে আমাদের, মানে ওনার থেকেই সব সময় ডাব আনা হয়, এত বেশি ডাব আনা হয়, উনি খুবই পরিচিত, বললো যে ফোন নাম্বার নিয়ে যান, আপনাদের যখনই লাগবে তখনই শুধু ফোন করে দিলে নিচে আমি বাসার নিচে দিয়ে আসবো, যেহেতু আমাদের বাসার সামনেই এটা, উনি তাই বলছিল। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এর আগেও আন্টি ওনার ফোন নাম্বার এনেছে, আর এই কয়দিন বাসায় এত বেশি ডাব খাওয়া হচ্ছে সবার, আর এই লোকটা অনেক ভালো, বললো যে আপা যখনই লাগবে ফোন করে দিবেন, নিচে আমি দারোয়ানের কাছে দিয়ে আসবো আর কি। ডাব নেওয়া শেষ, এখন বাসার দিকেই যাচ্ছি। বাসায় চলে আসলাম, এখানে আন্টি রান্না বান্না করছে, আজকে আন্টি রান্না করছে, আর হচ্ছে কি চিকেন বিরিয়ানিটাই রান্না করছে। আমি একটু এখানে রান্না করে আসছিলাম, তাই শ্যুট করে নিলাম। এই যে আন্টি রান্না করছে আজকে চিকেন বিরিয়ানিটা, আন্টির ওনাকে আজকে কয়েকদিন শুধু বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, আর শিবলুর ওনাকে খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, তাই আজকে রান্না দুপুরে হচ্ছে গিয়ে চিকেন বিরিয়ানি, আর এটা আন্টি করছে। এই যে, আর আমার কাছে চিকেনের চেয়ে বিফ বিরিয়ানিটাই বেশি ভালো লাগে, আর বাসে বেশিরভাগ করা হয় চিকেন বিরিয়ানি, যেহেতু নোহানাদি বোরা চিকেন খুব পছন্দ করে। এই যে আমি এখন আরুষার জন্য নিতে আসছি, নোহানাদিপ নাফি ওদের খাওয়া হয়ে গিয়েছে, আরুষা তো খেতেই যাচ্ছে না, অল্প একটু নিয়েছি, একটু চিকেন নিচ্ছি, দেখি ও খায় নাকি। পেটের, আসলে পেটের মধ্যে ইয়ে করলে ভালোও লাগে না, তাও বলছিল, ও গ্রান শুনে বলছে মা একটু নিয়ে আসো খাবো, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই যে খুবই অল্প করে নিয়েছি, যদি খায় তো ভালো কথা, জানি না খাবে নাকি, বলছে গ্রান শুনে বলছে মা নিয়ে আসো আমি খাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই যে এখানে বসে আছে খেলছে, এই যে চোখটা একদমই গর্ত হয়ে গিয়েছে, কালকে সারা রাত ঘুমাতে পারেনি।
ওর জন্য নিয়েছি, কিন্তু একদমই খাইনি। দুই এক লঙ্কা খেয়ে আর খাইনি, বলছিল খাবে কিন্তু খাইনি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি দুধ চিতল বানাবো, সেটার জন্য আমি এখানে কাইটা ধরে রেখেছি, সন্ধ্যায় সেটা বানাবো। আর হচ্ছে এখানে এই যে জর্দা বানাবো, সেজন্য জর্দার জন্য চালটাকে এই যে ভাপিয়ে রেখেছি, মানে আদা সিদ্ধ করে রেখেছি, এটা সন্ধ্যার সময় করব। তারপর হচ্ছে গিয়ে এই সেট থেকে আমি আজকে চিকেন কাবাবটা বানাবো, সেটার জন্য সব কিছু রেডি করে রেখেছি, জাস্ট শুধু এখন বানাবো। মানে আজকে সারাদিন এইগুলি করতে করতেই সময় গিয়েছে আর কি। এই যে চিকেন কাবাবটা, তারপরে এর আগে দেখিয়েছিলাম জর্দা, দুধ চিতল, এগুলো সবগুলো আমি আপনাদের মানে আপনার সাথে শেয়ার করেছিলাম। তাই আজকে আর কোনো কিছুই দেখালাম না, শর্টকাটের মধ্যে অতটুকুই, আর দেখানো সম্ভব না যেহেতু আগে দেখিয়েছি, তাই আজকে আর দেখাইনি আর কি। তাহলে ঠিক আছে, ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম, কালকে একটা নতুন ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।